নমস্কার, আমরা অমৃতাঞ্জন বামের নাম সবাই জেনে থাকি, আর এর কাজও কম বেশি জেনে থাকি। কিন্তু আমরা কি জানি অমৃতাঞ্জন কিভাবে কাজ করে? এই অমৃতাঞ্জনে কী কী উপকরণ দিয়ে তৈরি, ও এই অমৃতাঞ্জন কত রকমভাবে ব্যবহার করা যেতে পারে? যদি এসব কিছু না জেনে থাকেন, তাহলে আজ আপনাদের সব কিছু জানাতে নিয়ে এসেছি অমৃতাঞ্জন বামের রিভিউকে। আপনি অনলাইন হলুদ ও লাল কৌটো বিশেষ অমৃতাঞ্জন পেয়ে যাবেন, কিন্তু বাজারে সবুজ কৌটো বিশেষ অমৃতাঞ্জন স্ট্রংয়ের 3.6 গ্রাম ও 7.3 গ্রামের প্যাক পাওয়া গিয়ে থাকে। 3.6 গ্রাম অমৃতাঞ্জনের দাম রাখা হয়েছে 15 টাকা ও 7.3 গ্রামের প্যাকের দাম রাখা হয়েছে 38 টাকা। আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি অমৃতাঞ্জন স্ট্রং বামের মধ্যে পুদিনা পাতা ও গন্ধপুরা পাতার গুণ থেকে থাকে। পুদিনা পাতার মধ্যে আছে মেন্থল, যা আপনাকে ঠান্ডা অনুভূতি দেয়, এবং গন্ধপুরা পাতার মধ্যে আছে উইন্টার গ্রিন অয়েল, যা আপনাকে গরম অনুভূতি দেয়। যখন কোনো চোট লাগার জন্য আপনি ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার ওষুধ দেওয়ার সাথে সাথে ঠান্ডা গরম শেক দিতে বলে ব্যথা ভালো হওয়ার জন্য। ঠিক তেমনি ব্যথা জায়গায় অমৃতাঞ্জন লাগালে প্রথমে গরম করে দিয়ে ও পরে ঠান্ডা করে দিয়ে ওই ব্যথাকে ভালো করতে সাহায্য করে অমৃতাঞ্জন। অমৃতাঞ্জনের মধ্যে থেকে থাকে উইন্টার গ্রিন অয়েল, যা পেশির ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা ভালো করতে সাহায্য করে। তাই অমৃতাঞ্জনকে মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, পিঠে ও কাঁধে ব্যথা এবং কোনো জায়গায় চোট লেগে ব্যথার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া সর্দি ও সর্দির জন্য নাক বন্ধ হয়ে গেলে নাকের জাম ছাড়াতে অমৃতাঞ্জনকে ব্যবহার করা যেতে পারে। অমৃতাঞ্জনকে 12 বছর বয়সের পর থেকেই ব্যবহার করা যেতে পারে, কারণ 12 বছরের কম বয়সের বাচ্চাদের ত্বক খুব সেন্সিটিভ হয়ে থাকে। তাই বাচ্চাদের অমৃতাঞ্জন ব্যবহারের ফলে স্কিনে জ্বালা করা ও ফুলে ওঠার মতো অসুবিধা হতে পারে। মনে রাখবেন, এই অমৃতাঞ্জনকে কাটা জায়গায় ব্যবহার করবেন না, এবং খেয়াল রাখবেন অমৃতাঞ্জন কোনোরকমভাবে চোখে যেন প্রবেশ করতে না পারে। চোখে লাগলে তীব্র জ্বালা করার মতো অসুবিধা হতে পারে। তো প্রয়োজনে আপনি অমৃতাঞ্জনকে ব্যবহার করতে পারেন, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।